শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। চ্যানেল টিআরপি কম থাকার কারণে বিভিন্ন সময় স্লট হারিয়েছে এই ধারাবাহিকটি, তবে অনলাইনে বেশ চর্চার মধ্যে ছিল এই ধারাবাহিকটি। সম্ভবত কম টিআরপির জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল। মেঘ নীল ময়ূরীর জীবনযাত্রা বেশ জমে উঠেছে, তবে শেষ পর্বে থাকছে বিশেষ চমক। ধারাবাহিকে ময়ূরীর কঠিন রোগ দেখানো হলেও শেষ মুহূর্তে ময়ূরীর মৃত্যু দেখিয়ে শেষ হচ্ছে না ইচ্ছে পুতুল। শেষ মুহূর্তে আসছে টাইম লিপ, অর্থাৎ অনেকটা সময় পেরিয়ে যাবে এই ধারাবাহিকে। জানা যাচ্ছে অভিভাবক হতে চলেছেন মেঘ ও নীল, তাদের জীবনে আসতে চলেছে তাদের মেয়ে। একটি সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে শেষ হতে চলেছে ইচ্ছে পুতুল, অর্থাৎ হ্যাপি এন্ডিং। গত মাসের শেষেই এই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে। আগামী 10ই মার্চ সন্ধ্যায় এই ধারাবাহিকের শেষ এপিসোড টেলিকাস্ট করা হবে। বন্ধুরা, নীল মেঘের এই জুটিকে তোমরা কতটা মিস করবে কমেন্টে জানাও আমাদের। বিনোদন জগতের সমস্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করো টলি ফ্যান জোন।